তাই বলে তুই এই মাইয়ার শরীর টিপবি এরকম ওপেন প্লেসে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার এটা পার্সোনাল ব্যাপার সেটা তো ঘরে এরকম ওপেনে কেউ কারো শরীর টিপে তুই একটা পুরুষ মানুষ স্বামী নিচে সব সময় বউ থাকে আর তুই এখন তোর বউয়ের নিচে সিএ কমেডি টিভি স্মাইলি গুড ফর হার এটা হইল ওদের বংশানুক্রমিক ওর মা আমাকে চালাইছে ওর দাদা দাদি ওই একই অবস্থা বংশের পরম্পরা আমার কোহের জুতা মুছে দিতে কোন আব্বা এটা আমি আর স্বামী আমার যদি এই অবস্থা আপনিও যদি একটু ফুকুত করে আমার কানে দিতে কিছু করার নাই বাবা আমিও তো এইভাবে এই দিন টাকা নাই দিলাম তোমারও কাটাইতে হইলো দরকার পড়লে ওর জুতা পরিষ্কার করিয়া দিতে হবে খাওয়াইয়া দিতে হবে আর তোমার কপালে ওর সাথে ঠিক মতো ঘুমানোর কিসমত আছে কিনা সেইটাও তো সন্দেহ তো কি করবা কি করবা বাবা আর কোনো আল্লাহ জানে আমার কপালে আছে সুখ্যা আব্বা আইসন আমি বাইরে যাবো আমার জুতাটা ময়লা হয়ে আছে জুতাটা একটু পরিষ্কার করে দিতে জুতাটা পরিষ্কার করো আমার মা নাই কি করবা কি করবো উপায় নাই আমিও তো আগে করছি তুমিও করো 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 উপায় নাই তাহলে কি বলছি আমি তোমার স্বামী পায়ে হাত দিলে তো তুমি ডাইরেক্ট যাও তুই শুধু আমার খাতা কলমের স্বামী তোকে আজ পর্যন্ত কোনোদিন আমি স্বামীর অধিকার দিয়েছি আমি তালাক চাই তাহলে চুপচাপ মুখ বন্ধ করে গোলামি খেটে যাবি আমি যখন যা বলবো তাই করবি জুতা পরিষ্কার করতে বলে জুতা পরিষ্কার করবি কাপড় কাচতে বলে কাপড় কাচবি আমার খাবার এনে দিতে বলে খাবার করবি সব কাজ তুই করবি বাড়িতে কোনো কাজের লোক থাকবে না করো বুঝতে পেরেছিস ঠিক আছে করো বাজ তোমার এত বড় স্পর্ধা হয় কি করে আমার সামনে এসে জোর গলায় কথা বলতে আমি কে তুমি জানো হ্যাঁ জানি আপনি কে ডাই ভাল লাগতেছে না খুব ভাল লাগতেছে এই বেটা এই এইরকম একটা ওপেন প্লেসে তুই যে এই মাইয়াটার শরীর টিকতাছস এটা আমার বউ 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 হিসেবে কি হিসে তাই বলে তুই এই মাইয়ার শরীর টিপবি এরকম ওপেন প্লেসে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার এটা পার্সোনাল ব্যাপার সেটা তো ঘরে এরকম ওপেনে কেউ কারো শরীর টিপে তুই একটা পুরুষ মানুষ স্বামী নিচে সব সময় বউ থাকে আর তুই এখন তোর বউয়ের নিচে এই যে আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন আমি আমার স্বামীকে দিয়ে ওপেন প্লেসে শরীর টিপাবো না ঘাস কাটাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি এত বড় বড় কথা বলছেন কেন হ্যাঁ ঘাসি কাটবো বলতা দামের বিয়ে করছেন কদিন পর ঘাসি কাটাইয়েন বোঝেন নাই মাইন্ড ইউর ওন বিজনেস আন্ডারস্ট্যান্ড আই সে গেট আউট গেট আউট এই যাইতে কইছি হ্যাঁ জামু তোর এনে থাউনে লেগে আই নাই বুঝছস তো এবার আমারে ভাল লাগে নাই না
আমার বাপ একটু গরিব দেখে ভালো লাগে না, বড় লোকের মাইয়ারে বিয়ে করছো, সেবার টেপ বড় লোকের মাইয়ার শরীর টিপে টিপে এদিকে বয়ে থাকবে। তাইলেই বোঝেন টাকার কি গরম। শোনো, ওই ঠিকই কইছে, আমার তালাক দাও। 10 লাখ? নাই। তাহলে বোর গোলামি খাবি, চুপচাপ মুখ বন্ধ করে সব কথা শুনে দেবে, সহ্য করে দেবে, বুঝতে পেরেছিস? মুখ খুলছো তো মরছো। আমিও যাবো। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই ভালো আছিস? বলা লাগবো না, আমি তালাক চাই। 10 লাখ টাকা আছে, দে 10 লাখ। তাহলে চুপচাপ মুখ বন্ধ করে রাখ, যেখানে সেখানে মুখ খুলবি তো খবর আছে বলে দিলাম। আচ্ছা থাম না, বুঝতে পারছি আমি বিষয়টা। আমিও একজনকে এরকম ঝুলিয়ে রাখছি, নাকের উপর দড়ি দিয়ে ঘোরাচ্ছি, তাই নাকি? দিতেও পারে না, চামচা মনে হচ্ছে দিতেও পারে না। হ্যাঁ খুশি হয়েছে, আসে হাত দা নিয়ে, আমি আমি একটু খাবার দে। চুপচাপ ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে থাক, কথা বলবি ধাক্কা মেরে পিছনে জলে ফেলে দেবো। আপনি করে বলবি তোরে জুতা দিয়ে বিড়াবো, তোমাকে না ওইটা রে, এর কিন্তু আমি সত্যি এখন মারবো পিটাবো, কিন্তু ইচ্ছা মতো। শোন এক কাজ কর, তুই এখন যা, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে, ওর ব্যবস্থা আমি করতেছি। আমি তালাক চাই। আমি কিন্তু এর পরে দেখে নিব। তোর তোর কি? আমি তালাক চাই। 10 লাখ দে। 10 লাখ টাকা বের কর, আগে 10 লাখ টাকা ক্যাশ আমার হাতে ঠেলবি, তারপর তালাকের কথা বলবি, অদারওয়াইজ তোর খবর আছে। তোর সাহস কি করে হলো এতদিন পর আমার বান্ধবীটার সাথে দেখা হইলো, আমার বান্ধবীরে এত অপমান করা? তোর সাহস কেমন হইল? তুই তোর বান্ধবীরে কইলি আমি চাকর, আমি তোর স্বামী, এটা বলতে কি তোর লজ্জা লাগছিল? আমি তুই আমাকে তুই করে বলছিস? এই তোকে আমি স্বামী পরিচয় কেন দিব? ও আপনি তুমি কো, আমি ছেড়ে দিছি, তোর ইচ্ছে তুই তুই কো। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোর কার নাই। আমি তালাক চাই। 10 লাখ টাকা দে, পরে 10 লাখ টাকা নিয়ে আসবি, তারপর তালাকের কথা বলবি, নয়তো চাকর চাকরের মতো থাকবি। সহ্য